টাকা তো আমিও দিয়েছি রঘুকে, সুতরাং আপনি আপনি দুজনেই খেটেছে। যা কিছু ঘটেছে সব কিছুর পেছনে ম্যাম ছিলেন। রঘু কাকার সঙ্গে যদি কোনোভাবে একবার দেখা করা যায়। আপনি কে? আমি রঘুবাবুর সঙ্গে কেসের ব্যাপারে কথা বলবো। আপনাকে কমলিকা ম্যাডাম পাঠালো? আপনাকে সব সত্যিটা খুলে বলতে হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, এবার তো আপনাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। চলো নন্দিনী, আমি রেডি। বড় বউ দেখিনি নন্দিনী কাঞ্জিলাল মন্দিরে গেল, কি চলছে দুজনের মধ্যে? আমার বোন বলছে বড় বৌদি নিশ্চয়ই বড় কিছু একটা প্ল্যান করছে। তুই না তিল থেকে তাল করতে ওস্তাদ নবাব। আচ্ছা খারাপটাই ভাবছিস কেন বলতো? হ্যাঁ, মন্দিরে তোরা ভালো কিছুর জন্য পুজো দিতে যেতে পারিস। আরে চুপ কর তো, তুই যে বউকে চিনিস না, কমলিকা বসু ঠাকুর ভালো মানুষ হবার মানুষই না। ও জীবনে বদলাবে না, সেটা আমি লিখে দিতে পারি। নবাব, বড় বৌমা যাই করে থাকুক সে তোর থেকে বড়, তোর গুরুজন, তার সম্পর্কে এরকম অসম্মানজনক কথাবার্তা তুই বলবি না। বাবা, বড় বৌদি কোনোদিনও তোমার সাথে ভালোভাবে কথা বলেছে? কোনোদিনও বলেছে? তাই বলে তুই এসব বলবি? তোকে এই শিক্ষা দিয়েছি। দেখো, তোমাদের মতো আমি তো ভালো মানুষ না, যে আমার সাথে যেভাবে ব্যবহার করবে ঠিক সেটাই পাবে। তুইও তো তাকে কথা শোনাতে ছাড়িস না। সে কিছু ভুলভাল কাজ করেছে, তাই বলে সেই কাজ করার জন্য সে জীবনে শুধরবে না, এটা তুই বলতে পারিস না। মানুষ যেমন ভুল করে তেমনি সেই ভুলের প্রায়শ্চিত্ত সে নিজেই করে। এটা আমি মানি না বাবা, এদের কাউকে আমি বিশ্বাস করি না। আর দেখলে তো, নিজে চোখে তো দেখলে, তোমার প্যারে ছোট বৌমা কিভাবে তোমাদের বিশ্বাসটা ভাঙলো। এটাকে তো বলা না বলা দুই সময়। বলো না, বলো না, এরকম কথা বললে ঠিক এই উত্তরটা আমার কাছ থেকে পাবে, কারণ এদের কাউকে আমি বিশ্বাস করি না, কাউকে না। এই ছেলেটাকে না কিছুতেই বলে বোঝানো যাবে না, একটা কথা যদি ওর মাথায় ঢুকে যায় কিছুতেই ওই মাথার থেকে বের করবে না। দেখো অনুরাধা, নবাবকে থামানোর জন্য আমি কথাগুলো বললাম বটে, তবে বড় বৌমাকে নিয়ে আমারও কেমন একটা ভয় ভয় লাগছে। আচ্ছা, ও কোনোভাবে ছোট বৌমার ক্ষতি করবে না তো? না না, ওরকম কিছু হবে না। আমি একটা জিনিস না কিছুতেই বুঝতে পারছি না, ছোট বৌদি বা আমাদের কাউকে কিছু না বলে বড় বৌদিকে নিয়ে মন্দিরে গেল কেন, কারণটা কি? না, এভরিথিং ইজ অল রাইট। মানে কিচ্ছু শুনিনি, কিছু টের পাইনি, এটুকু বোঝার জন্য যতটা অ্যাক্টিং করার দরকার ছিল করেছি। আর না, নন্দিনীর সাথে মন্দির অবধি এসেছি, পুজো টুজো দিচ্ছি, এসব ভেবে যদি ও আবার সাপের পাঁচ পা দেখে তাহলে খুব ভুল করবে। কমলিকা বসু ঠাকুর ঠিক সময় মতো যা টাইট দেওয়ার দেবে তোমায়। দাঁড়ান ম্যাম, আসল কাজটাই তো বাকি এখন। আসল কাজ? হ্যাঁ, পুজো দিলাম, ঠাকুরের প্রসাদ নেব না? ঠাকুর মশাই, প্রসাদটা এখনই পাবো তো? হ্যাঁ মা। ঠিক আছে, তুমি নিয়ে এসো, আমি এগোলাম। এই নাও। আপনি পেতেছেন, বিপদে ফেলেছেন আমাদের, আজ সব কিছুর হিসেব মিটিয়ে দেব।
তুমি নন্দিনী? আপনাকে দাঁড় করালাম ম্যাম। তো মুখে বলতে পারতে, বললেই হতো দাঁড়িয়ে পড়তো। মনে হলো পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিলে তুমি আমায়। পেছন থেকে ধাক্কা মারা, পিঠে ছুরি মারা, এটা আমার স্বভাব নয় ম্যাম। আগে দাঁড় করালে কেন? ফিরে অফিস যেতে হবে তো। অফিসে যাবেন, আগে প্রসাদটা তো নি। সে পরে হবে ক্ষণ, নিয়ে নাও তুমি, বাড়ি চলো, সবাই একসাথে নাও সেখানে। পুজো দিয়ে প্রসাদ না খেলে পুজো অসম্পূর্ণ থেকে যায় ম্যাম। ঈশ্বরের প্রসাদই তো হলো ওনার আসল মহিমা। জানেন ম্যাম, ভগবান না ভুল করে না, ভগবান সবাইকে সবার কর্মফল দেয়। আমি এটাই বিশ্বাস করি, আপনি করেন? দেখো নন্দিনী, আমি না এসবে ইউজ টু নই। আমি এখনো বুঝতে পারছি না তুমি বাড়ি থেকে আমাকে এত দূরে এই মন্দিরে আনলে কেন। কি এমন হাতি ঘোড়া পুজো দিলাম আমি, আমি তো বুঝতেই পারছি না। বুঝতে পারবেন, সব ঠিক বুঝতে পারবেন। আগে আপনাকে একটা ভালো খবর দিই, বাবার যে জমিটা নিয়ে সমস্যা হচ্ছিল সেটা বিক্রি করার কথা এগোচ্ছে। কিছুদিনের মধ্যেই সেটা ফাইনাল হয়ে যাবে, আর বাবা সব দেনাও আমি মিটিয়ে দেব। সে যা করবে করবে নন্দিনী, আমি এসব জেনে কি করবো, দেরি হচ্ছে, চলো। বললাম আসলে আমার বাবার বদনাম সব এবার মিটে যাবে, বাবা কালিমা মুক্ত হবে, আর সেই উদ্দেশ্যেই পুজোটা দিয়েছি। আমার মনে হয় আপনারও কালিমা মুক্ত হওয়া খুব দরকার। নিন 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 না, ঠাকুরের প্রসাদ নিন। এবার ঠাকুরের প্রসাদটা মাথায় ঠেকিয়ে খেলে খেলে সবই করছে, এবার চলো দেরি হয়ে যাচ্ছে। আরে আরেকটু নিন আপনি। আরে কি করছো ওটাকে তুমি নন্দিনী? খান 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 না। কেন ম্যাম, শরীর খারাপ করছে আপনার? হ্যাঁ ম্যাম, হাত ঝিনঝিন করছে ম্যাম, কান কান গরম হয়ে যাচ্ছে, দম আটকে যাচ্ছে ম্যাম। ম্যাম এগুলো এগুলো কি কিছু হচ্ছে আপনার? হ্যাঁ কেন, এসব কেন হবে আমার? হ্যাঁ আসলে এই পায়েসে আমি যেটা মিশিয়েছি তাতে এগুলোরই হওয়ার কথা। কি কি মিশিয়েছো তুমি পায়েসে? কি মিশিয়েছো বলিনি? ওষুধ, বিষও বলতে পারো। বিষ? তুমি তুমি বিষ মিশিয়েছো প্রসাদে? তুমি বিষ সেন্ট্রি তোমার কোনো ইয়ার্কি মারার চেষ্টা করছো তুমি আমার সাথে? বিষ মিশিয়েছো প্রসাদে তুমি? হ্যাঁ রিডিকুলাস কথাবার্তা বলছো তুমি এখন, কি বলতে যাচ্ছো তুমি? আস্তে ইয়ার্কি মারছো। আপনি আপনি আস্তে আস্তে, আপনার মাথা ঘুরবে ম্যাম, গা ঘুরবে আপনার, আপনি যে কোনো সময় মুখ টুকরে পড়ে যেতে পারেন। আস্তে ম্যাম আস্তে। কেন 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 প্রসাদে বিষ মিশিয়েছো তুমি? কি মনে করো প্রসাদে বিষ মিশিয়েছো তুমি? এটা কি করে করতে পারলে ম্যাম? আপনি আপনি তো খামছেন। হ্যাঁ আপনার আপনার গলা শুকিয়ে আসছে ম্যাম, গলা শুকিয়ে আসছে। চল এগুলো একটু জল খাবো। লাভ নেই ম্যাম, লাভ নেই, জলে আপনার অস্বস্তি কমবে না, বরং বাড়বে। এটা ধীরে 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 বাড়বে, বাড়তে 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 বাড়তে। তুমি সত্যি সত্যি খাবারে বিষ মিশেছো? এই প্রসাদে বিষ মিশেছো বলো, নাহলে আপনাকে শুধু শুধু আমি এখানে কেন নিয়ে আসবো বাড়ি থেকে? বলো তুমি মিথ্যে বলছো, বলো তুমি মিথ্যে বলছো, বলো ম্যাম। আপনার শরীর, হ্যাঁ শরীর কি ছেড়ে দিচ্ছে? আপনার আপনার শরীর ছেড়ে দিচ্ছে না, অসুস্থ হচ্ছে আপনার, বুক জ্বালা করছে, গলা জ্বালা করছে। হবে এটা হবে, বাড়তে 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 বাড়তে
একটা সময় আপনার হার্ট ফেল হয়ে যাবে। হার্ট ফেল তুই কেন করলি? এরকম হাজারটা কেন আমিও আপনাকে জিজ্ঞেস করতে পারি ম্যাম। কেন কেন আপনি আমাকে মারতে পাঠিয়েছিলেন? কেন আপনি আমাকে মারতে চেয়েছিলেন? আমি তো সবকিছু ভুলে গেছিলাম। তারপরেও আপনি লোক লাগিয়ে আমাকে কেন কিডন্যাপ করালেন? কেন নবাবের কেরিয়ার শেষ করবেন বলে এত কিছু, এত কিছু ম্যাম কেন করলেন? কেন করলেন এত বড় ষড়যন্ত্র আপনি? হ্যাঁ কেন করলেন? কি চেয়েছিলেন? নবাব আর আমার মধ্যে ভুল বোঝাবুঝিটা আরো বাড়ুক। তার জন্য, শুধুমাত্র তার জন্য আপনি এতটা নিচে নেমে গেলেন? দুবার ভাবলেন না? নবাব নন্দিনী সৌন্দর্যের রবি প্রতিদিন সন্ধ্যা ৬টায় স্টার জলসায়।